আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর বিস্তারিত আলোচনা করব, কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ক্লোজ করতে হয়, কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি ফাইল সেভ করতে হয়, কিভাবে পাসওয়ার্ড দিতে হয়, কিভাবে পেজ সেট আপ করতে হয়, কিভাবে পেজ নাম্বার দিতে হয়, কিভাবে হেডার দিতে হয়, কিভাবে ফুটার সেট আপ করতে হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নেই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন করার জন্য আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে অল প্রোগ্রামসে যাব। সেখান থেকে আমরা মাইক্রোসফট অফিসে ক্লিক করব। এখানে দেখব আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 একটি অপশন পাব, সেখানে ক্লিক করব। দেখুন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন হয়ে গেল। এখন যদি আমরা এই ফাইলটিকে আমরা যদি কিবোর্ডের মাধ্যমে যদি একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে চাই তাহলে আমরা কিভাবে করব। কিবোর্ডের জন্য আমরা কন্ট্রোল স্ক্যাপ বাটনে প্রেস করব অথবা লোগো বাটনে প্রেস করব বা উইন্ডো বাটনে প্রেস করব। আমাদের একটি অপশন আসবে, একটি পপ আপ মেনু আসলো। এখান থেকে আমরা এখানে লিখে দিতে পারি ওয়ার্ড, ডব্লিউ ও আর ডি ওয়ার্ড। দেখুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 একটি অপশনে চলে আসছে। এখানে যদি এখন এন্টার বাটনে ক্লিক করি, দেখুন আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন হয়ে গেল। এক্ষেত্রে আমাদের মাউস ব্যবহার করার কোনো প্রয়োজন হলো না। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করব মাউস দিয়ে কিভাবে কাজ করা যায় এবং কিবোর্ড কমেন্টের মাধ্যমে কিভাবে প্রত্যেকটি কাজ আমরা করতে পারি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। এখন যদি আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এই ফাইলটি ক্লোজ করতে যাই তাহলে আমরা কি করব। আমরা মাউস দিয়ে যদি করতে চাই তাহলে ফাইলে যাব, এখানে আমরা অফিস বাটন আছে, অফিস বাটনে ক্লিক করব, ক্লোজ ক্লিক করব। দেখুন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি ফাইল থেকে আমরা বের হয়ে আসলাম। আমরা যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 থেকে একেবারে বের হয়ে আসতে চাই, এক্সিট করতে চাই, তাহলে আমরা অফিস বাটনে ক্লিক করব এবং এক্সিট ওয়ার্ডে ক্লিক করব। সেম কাজটা যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে আমরা ফাইলটিকে ওপেন করে নিই। অল্টার এফ, তারপর আমরা দেখুন অল্টার এফ প্রেস করার পরে আমাদের একটি মেনু আসছে। দেখুন আমাদের ক্লোজের জায়গায় সি আছে। আমরা যদি এখন সি প্রেস করি তাহলে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি ফাইল থেকে আমরা বের হয়ে আসলাম। আর এখন যদি আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 থেকে এক্সিট করতে চাই আমরা অল্টার এফ প্রেস করব। প্রেস করার পরে এক্স প্রেস করব। দেখুন এক্সিট ওয়ার্ড লেখা আছে, সেখানে এক্স আছে, এক্স। দেখুন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি ফাইল থেকেও কিবোর্ডের মাধ্যমে বের হয়ে আসতে পারলাম বা ক্লোজ করতে পারলাম। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 থেকে এক্সিট করার জন্য আমরা কিবোর্ড থেকে কাজটি করতে পারলাম। এখন আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটি সেন্টেন্স লেখা যায়। আমরা ফাইলটিকে ওপেন করলাম, করার পরে আমরা টাইপ করি। এখান থেকে আমরা টাইপ করতে পারবো, আমরা এমন একটি সেন্টেন্স লিখব যেটা লেখার পরে প্রত্যেকটি ক্যারেক্টার বা প্রত্যেকটি ইংরেজি লেটার চলে আসে। দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ।
দেখুন একটি সেন্টেন্সের মধ্যেই প্রত্যেকটি ইংরেজি অক্ষর চলে এসেছে। আমরা যদি এটা প্র্যাকটিস করি তাহলে আমাদের টাইপিংটাও দ্রুত গতির হবে। এই ফাইলটিকে যদি আমরা এখন সেভ করতে চাই কিভাবে করব? এই ফাইলটি সেভ করার নিয়ম হলো, আমরা যদি মাউস দিয়ে করতে চাই তাহলে আমরা অফিস বাটনে ক্লিক করব। এখানে দেখুন সেভ নামে একটি অপশন আছে, সেভে ক্লিক করব। এখন ফাইল নেম সেভ করার জন্য আমার এই ফাইলটি আমি কি নামে সেভ করব, এখান থেকে একটি ফাইল নেম চাওয়া হচ্ছে। যেহেতু একটি ডকুমেন্টের ফাইল, এই জন্য .docx এক্সটেনশন যুক্ত হয়ে গিয়েছে। আমরা এক্সটেনশনের পূর্বে, ডটের পূর্বে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইল নেমটি দিয়ে দিব। ফার্স্ট আমরা এই ফাইলের নাম রাখবো ফার্স্ট ফাইল। এখন আমরা যদি সেভ করি, এটা কোথায় সেভ হবে? ডকুমেন্টসে যে সেভ হবে। আমরা যদি আমাদের এই ফাইলটিকে আমরা ডি ড্রাইভ বা অন্য কোনো ড্রাইভে সেভ করতে চাই তাহলে আমরা এখান থেকে লোকেশনটা ঠিক করে দিব। ডি ড্রাইভে আমরা লোকেশন দিয়ে দিলাম, এই ফাইলটি আমাদের ডি ড্রাইভে সেভ হবে। সেভ বাটনে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে গেছে। দেখুন এখানে ফার্স্ট ফাইল, এর আগে ছিল ডকুমেন্ট .docx। এখন এইটা আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারতাম। কিবোর্ডের মাধ্যমে করার জন্য অল্টার এফ প্রেস করতাম, তারপর আমরা এস প্রেস করতাম, এবং ফাইল নেম দেওয়ার পরে এন্টার বাটন প্রেস করলেই আমরা কিবোর্ডের মাধ্যমে এই ফাইলটিকেও সেভ করতে পারতাম। এখন আমরা দেখি এই ফাইলটিকে আমরা আরেকটি নামে সেভ করব, ইফ অ্যানাদার ফাইল নেম। হাউ টু সেভ এ ফাইল টু অ্যানাদার নেম? আমরা এই ফাইলটির নাম দিয়েছি ফার্স্ট ফাইল। এখন এই নামটাকে আমরা চেঞ্জ করে সেকেন্ড ফাইল নামে সেভ করব। সেই ক্ষেত্রে আমাদের সেভ অ্যাজ প্রয়োজন হবে। আমরা অল্টার এফ প্রেস করি, দেখুন আমাদের সেভের পরের অপশনটাই আসছে, সেভ অ্যাজ। আমরা অল্টার এফ, তারপর আমরা এ প্রেস করলাম। আমাদের ফাইল নেম কী হবে তা বলে দিতে এখানে অপশন চলে এসেছে। আমরা এখানে সেকেন্ড দিয়ে দিই, এবং দেখুন সেভ নামে একটি অপশন আছে, এখানে আমরা যদি ক্লিক করি ফাইলটি সেভ হয়ে যাবে। আমরা ফাইলটি থেকে ক্লোজ করে এক্সিট হয়ে আসি বা ক্লোজ করে বের হয়ে আসি। আমরা অফিস বাটন থেকে ক্লিক করে এক্সিট ওয়ার্ড। দেখুন আমাদের এই ফাইলটি কোথায় সেভ হয়েছে, আমরা আগে বলে নিয়েছিলাম যে যদি আমরা কোনো লোকেশন না দিয়ে দিতাম তাহলে সেটি আমাদের মাই ডকুমেন্টসে সেভ হতো। এখন আমরা যেহেতু লোকেশন দিয়ে দিয়েছি, এখন আমাদের সেভ হয়েছে ডি ড্রাইভে, কম্পিউটার ডি ড্রাইভ। দেখুন আমাদের দুটি ফাইলই আছে, ফার্স্ট ফাইল, এটাতে আমরা কাজ করেছি, সেকেন্ড ফাইল। তাহলে একটি ফাইল ওপেন করার আমরা নিয়ম দেখি কিভাবে একটি ফাইল ওপেন করা যায়। আমরা সরাসরি মাই কম্পিউটারে ঢুকে আমাদের কাঙ্ক্ষিত জায়গা যদি জানা থাকে তাহলে আমরা চলে যেতে পারি, অথবা আমরা স্টার্ট মেনুতে ক্লিক করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করে, তারপর আমরা অফিস বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারি। এইখানে যে আমরা আমাদের যে ড্রাইভে আমাদের ফাইল আছে ফাইলটা আমরা যদি চিনিয়ে দিই এখান থেকে ড্রাইভটা, ডি ড্রাইভ, এখান থেকে আমরা খুঁজে নিতে পারি আমরা কোন ফাইলটি ওপেন করব। আমরা যদি সেকেন্ড ফাইলটি ওপেন করি, ক্লিক করার পর আমরা ওপেনে ক্লিক করব। দেখুন আমাদের সেকেন্ড ফাইলটি ওপেন হয়ে গেল। এখন যদি আমরা ফার্স্ট ফাইল ওপেন করতে চাই তাহলে আমরা কিভাবে ওপেন করব, এটা আমরা কিবোর্ডের মাধ্যমে দেখব। অল্টার এফ, ওপেনের জন্য ও বাটনে ক্লিক করতে হবে, ও। এখানে আমাদের একটা ফাইল নেমটি দিয়ে দিতে হবে, এফ আই। দেখুন ফার্স্ট লেখার সাথে সাথে ফাইল নেমটি চলে এসেছে, যদি না আসে তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে ফাইলটি কোথায় আছে, ফার্স্ট আছে। দেখুন ফাইলটি সিলেক্ট করে অল্টার ও বাটনে প্রেস করলাম, দেখুন আমাদের ফার্স্ট ফাইলটিও ওপেন হয়ে গিয়েছে।
দেখুন আমাদের দুটি ফাইলের মধ্যেই সেম জিনিস থাকার কারণে আমরা বুঝতে পারতেছি না, হয়তোবা আমরা ফার্স্ট লিখে দেই, ফার্স্ট ফাইল সেভ দিয়ে দিলাম। এখন আমরা দেখব কিভাবে লেখাগুলোকে সিলেক্ট করা যায়। সিলেক্ট করার অপশন হলো আমরা মাউস পয়েন্টার দিয়ে যদি আমরা ডাবল ক্লিক করি একটি ওয়ার্ড সিলেক্ট হয়ে গেল, আমরা যদি মাউস পয়েন্টার তিনবার ক্লিক করি আমাদের পুরো সেন্টেন্সটি সিলেক্ট হয়ে গেল। এখন আমরা আমাদের কার্সার যেখানে আছে, কার্সার থাকা অবস্থায় আমরা যদি কার্সারের পূর্বের অংশটুকুও যদি আমরা সিলেক্ট করতে চাই, কিবোর্ডের মাধ্যমে কিভাবে করব সেজন্য আমাদেরকে শিফট বাটন ক্লিক করে নেভিগেশন কি বা অ্যারো কি, লেফট অ্যারো কি প্রেস করতে থাকবো। দেখুন আমাদের পূর্বের লেখাগুলো সিলেক্ট হয়ে গেল বা ব্লক হয়ে গেল। এখন আমরা এর মধ্যে যে কোনো ইফেক্ট আমরা দিতে পারবো। লেখার মধ্যে যে কোনো ইফেক্ট দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ওই লেখাটা বা টেক্সটকে সিলেক্ট করে নিতে হয়। এখন আমরা চাচ্ছি আমাদের কার্সার এইখানে আছে, কিন্তু আমরা চাচ্ছি কার্সারের পরের লেখাগুলো আমরা ব্লক করব বা সিলেক্ট করব। শিফট বাটন প্রেস করে রাইট অ্যারো কি যদি আমরা প্রেস করি, প্রেস করতে থাকলে যতক্ষণ পর্যন্ত আমরা সিলেক্ট করতে চাই ততটুকু নিয়ে যে আমরা যদি ছেড়ে দিই, দেখুন আমাদের এই লেখাটুকু ব্লক হয়ে গিয়েছে বা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো, যেমন আমরা যদি বোল্ড করতে চাই, ইটালিক করতে চাই, আন্ডারলাইন করতে চাই, এই ফরম্যাটগুলো করার জন্য আমাদেরকে অবশ্যই টেক্সটকে ব্লক করতে হবে বা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা সিলেক্ট করার অপশন আমরা দেখতে পেলাম যে আমরা যদি ডাবল ক্লিক করি একটি ওয়ার্ড সিলেক্ট হচ্ছে, যদি ট্রিপল ক্লিক করি পরপর তিনবার মাউস পয়েন্টার ক্লিক করি পুরো সেন্টেন্স সিলেক্ট হয়ে যাচ্ছে, আর কিবোর্ড দিয়ে যদি আমরা করতে চাই শিফট বাটন ক্লিক করে পরের অংশ সিলেক্ট করার জন্য রাইট অ্যারো কি আর আগের অংশ সিলেক্ট করার জন্য লেফট অ্যারো কি। এখন আমরা দেখব কিভাবে এই একটি লেখাকে ডিলিট করতে হয়। লেখাটুকুকে ডিলিট করার জন্য আমরা লেখাটাকে সিলেক্ট করলাম, কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করতে পারি, দেখুন ডিলিট হয়ে গিয়েছে। আমরা এই লেখাটিকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই আবার কন্ট্রোল জেড ক্লিক করার সাথে সাথে লেখাটা আন্ডু হয়ে গেল। আর এখান থেকে যদি আমরা চাই যে না এটাকে আমরা কপি করব, কপি করার জন্য লেখাটা সিলেক্ট করার পর কন্ট্রোল সি এবং যেখানে কপি করতে চাই সেখানে নিয়ে যে কন্ট্রোল ভি, এখন আমরা দেখব কিভাবে লেখাকে বোল্ড ইটালিক এবং আন্ডারলাইন করতে হয় বা ডাবল আন্ডারলাইন করতে হয় বা ওয়ার্ড ওয়াইজ আন্ডারলাইন করতে হয় এবং সেগুলোকে আবার কিভাবে রিমুভ করতে হয়। দেখুন আমরা প্রথম লেখাটিকে যদি আমরা বোল্ড করতে চাই আমরা লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই অপশনে আমরা ক্লিক করব অথবা কন্ট্রোল বি প্রেস করতে পারি কিবোর্ডের মাধ্যমে, অথবা আমরা এইখান থেকে আমরা বোল্ড করতে পারি। আমরা তিনভাবে করতে পারি, এই লেখাটুকুকে যদি আমরা বোল্ড করতে চাই তাহলে আমরা লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ফন্টে যাব, ফন্টে যেয়ে এইখান থেকে আমরা ফন্ট স্টাইলে যেয়ে বোল্ড ইটালিক যদি করতে চাই ইটালিক, আমরা বোল্ড করলাম লেখার ফন্টকে আমরা বাড়িয়ে দিলাম, ওকে বাটনে ক্লিক করলাম, দেখুন আমাদের লেখা চেঞ্জ হয়ে গেল। আমরা এই অবস্থায় যদি আন্ডারলাইন দিতে চাই তাহলে লেখা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল ইউ একবার দিলে আন্ডারলাইন হবে আর একবার দিলে চলে যাবে, আমরা এখান থেকেও কন্ট্রোল ইউ প্রেস করলে যেভাবে হবে এখানে একবার ক্লিক করলে আন্ডারলাইন হবে আর একবার দিলে চলে যাবে, অথবা আমরা ফন্টে যেয়ে
দেখুন আন্ডারলাইন স্টাইলে যে যদি আমরা আন্ডারলাইন দিয়ে দিই, ওকে ক্লিক করে আন্ডারলাইন হয়ে যাবে। আমরা তিনভাবেই করতে পারলাম। এখন আমরা চাচ্ছি যে না, এটাকে আমরা ডাবল আন্ডারলাইন করব। অন্য অন্য যে অপশনগুলো আছে সেটা দেখার জন্য এইখানে শুধু বোল্ড ইটালিক আন্ডারলাইন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি আরও অপশন দেখতে চাই তাহলে আমরা লেখা সিলেক্ট কর থাকা অবস্থায় ফন্টে যেয়ে হোম থেকে ফন্টে যাব। ফন্টে যেয়ে এখান থেকে দেখুন আমাদের ডাবল আন্ডারলাইন আছে, ওকে বাটন ক্লিক করলাম, দেখুন ডাবল আন্ডারলাইন হয়ে গিয়েছে। এখন যদি আমরা চাই যে না আমাদের আন্ডারলাইন মোটা হবে অনেক, ওকে বাটন ক্লিক করলাম, দেখুন অনেক মোটা আকারে হয়ে গেল। আমরা যদি চাই যে না ডট ডট হবে, দেখুন ডট ডটের অপশন আছে, আমরা এখান থেকে ডট ডট দিয়ে দিলাম। আমরা এখান থেকে ফন্টের যে ফরম্যাটগুলো আমরা চেঞ্জ করে নিতে পারলাম। এখন যদি আমরা এটাকে মুছে ফেলতে চাই, এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফন্টের যে আমরা এখান থেকে নাম দিয়ে দিব, দেখুন চলে গিয়েছে। এখানে অন্য অন্য অনেকগুলো কাজ আছে আমরা করতে পারি, একবার দেখিয়ে দিচ্ছি আমি। লেখা সিলেক্ট করার পরে হোম থেকে ফন্টে যেয়ে আমরা ফন্ট অন্য কোনো ফন্ট যদি নিতে চাই ফন্ট চেঞ্জ করতে পারবো। এখান থেকে যদি আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই, বোল্ড এবং ইটালিক করতে চাই, এখানে আমাদের প্রিভিউ দেখাচ্ছে। আমরা যদি ফন্ট সাইজ ছোটো করতে চাই এখান থেকে সাইজ সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি ফন্ট কালার যদি চেঞ্জ করতে চাই, আমরা সাপোজ ধরুন রেড দিয়ে দিলাম, এখান থেকে আমাদের বিভিন্ন যে অপশনগুলো আছে ডাবল ডেও দিতে পারবো। ওকে বাটনে ক্লিক করলাম, দেখুন আমাদের লেখা কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং আন্ডারলাইন ঢেউয়ের মতো হয়ে গিয়েছে। এই লেখাটাকে আমরা অনেক ক্ষেত্রে আমাদের দেখা দেখতে পাই যে প্রাইস ১০০, আবার আরেকটা থাকে যে ৮০, যে পূর্বে ছিল ১০০ টাকা এখন প্রাইস ৮০ টাকা। এই ক্ষেত্রে দেখা যায় যে এই অংশটুকু কাটা থাকে, স্টিক থ্রু যাকে বলা হয়। দেখেন এখানে প্রেস স্টিক থ্রু আছে, লেখার অংশটুকু একটু বড় করে দিই, দেখুন ১০০ টাকা পূর্বের প্রাইস, বর্তমান প্রাইস ৮০ টাকা, ১০০ নিকশ করে দিলাম। এক্ষেত্রে যদি আমরা সিলেক্ট করলাম এই লেখাটুকু, যেটুকু দরকার সেটুকু সিলেক্ট করলাম, এখন যদি আমরা আরেকটু চেঞ্জ করতে চাই ফরম্যাটে যাই, যাওয়ার পর যাওয়ার পরে যদি আমরা ডাবল স্টিক থ্রু যদি দিতে চাই, ওকে বাটনে ক্লিক করলাম, দেখুন আমাদের লেখাটি ডাবলভাবে কাটা আছে। আমরা যদি চাই না, এখন আমরা শ্যাডো যদি দিতে চাই, শ্যাডো দিতে পারবো, হালকা একটু শ্যাডো আসছে, এটা বড় করলে বোঝা যাবে, এই হালকা শ্যাডো আসছে, দেখুন এখান থেকে আমরা ইফেক্টগুলোকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখন কিন্তু পারবো না, কারণ আমরা লেখাটাকে সিলেক্ট করি নাই, এই জন্য আমার লেখা সিলেক্ট করে নিতে হবে। আমরা লেখা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোম থেকে ফন্টে চলে গেলাম, অল ক্যা আউটলাইন দিয়ে দিলাম, ওকে বাটন, দেখুন আমাদের শুধু আউটলাইনটা আসছে, লেখার আউটলাইনটা চলে আসছে শুধু। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা চেঞ্জ করে নিতে পারলাম। টাইপিংয়ের ক্ষেত্রে আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা লিখতে হয়, ফর্মুলা লেখার জন্য এ প্লাস বি হোল স্কোয়ার যদি আমরা লিখতে চাই কিভাবে লিখবো, দেখুন আমাদের টু এটা আসবে উপরে, আর পানির সংকেত H2O, এই টু আসবে নিচে। এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট যদি উপরে চলে যায়, আর যেটা নিচের দিকে যাবে সেটা সাবস্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট করার জন্য যেটাতে আমরা সুপার স্ক্রিপ্ট করবো সেটাকে আমরা ক্লিক সিলেক্ট করে আমরা
এইখান থেকে দেখুন সুপার স্ক্রিপ্টের অপশন আছে, শিফট কন্ট্রোল প্লাস প্লাস, দেখুন এখানে ক্লিক করলাম চলে আসলো। এটা যদি আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাই, শিফট কন্ট্রোল প্লাস যদি দেই, এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা ফন্টে চলে যাব। এখানে দেখুন সুপার স্ক্রিপ্ট নামে একটি অপশন আছে, ওকে বাটনে ক্লিক করলাম, সুপার স্ক্রিপ্ট হয়ে গেল। আর পানির সংকেত H2O, এটার ক্ষেত্রে যদি আমরা সাবস্ক্রিপ্ট করতে হবে, সেজন্য আমরা লেখাটা সিলেক্ট করে টুকে সিলেক্ট করে আমরা ফন্টে চলে যাব এবং সাবস্ক্রিপ্টে ক্লিক করব, ওকে বাটনে ক্লিক করব, দেখুন সাবস্ক্রিপ্ট হয়ে গেল। তা আমরা MS ওয়ার্ডে আমরা কীভাবে সুপার স্ক্রিপ্ট করতে হয়, সাবস্ক্রিপ্ট করতে হয় সেটা আমরা দেখে নিলাম। আর এখন যদি আমরা এটাকে আমরা তুলে দিতে চাই, সেই সেম প্রসেস, লেখা সিলেক্ট করার পরে আরেকবার ক্লিক করলাম, তুলতে পারলাম, দেখুন আমাদের পূর্বের অবস্থা ফিরে এসেছে। আন্ডারলাইন যদি তুলতে চাই, আন্ডারলাইন ইটালিক তুলতে চাইলে ইটালিক, বোল্ড, দেখুন নর্মাল হয়ে গেছে। সেমভাবে একবার দিলে হবে, আরেকবার দিলে বন্ধ হয়ে যাবে। কিভাবে একটি লেখাকে কপি করতে হয় সেটা আমরা একটু আগেও দেখেছি, আরেকবার দেখে নিই। এই লেখাটুকুকে কপি করার জন্য আমরা লেখা সিলেক্ট করে কন্ট্রোল সি অথবা এখান থেকে কপি, আর যেই জায়গায় আমরা নিয়ে যাব লেখাটাকে সেখানে কন্ট্রোল ভি। এই লেখাটুকুকে যদি আমি কপি করতে চাই, সিলেক্ট করলাম মাউসে রাইট ক্লিক করে কপি, আর যেখানে নিতে চাই সেখানে যে রাইট ক্লিক করে পেস্ট, এভাবেও আমরা করতে পারি। আর আমরা চাচ্ছি যে এই লেখাটুকু এখানে থাকবেই না, এখান থেকে সরিয়ে ফেলব এবং অন্য জায়গায় নিয়ে যাব, সেই ক্ষেত্রে আমরা কাট করতে হবে। লেখা সিলেক্ট করে কন্ট্রোল এক্স অথবা এইখানে কাট অপশন আছে, এই যে কাট অপশন আছে, অথবা মাউসের রাইট ক্লিক করে কাট, দেখুন এখান থেকে চলে গিয়েছে। আমরা যেখানে নিয়ে যাব সেখানে যে কন্ট্রোল ভি বা রাইট ক্লিক করে পেস্ট, অথবা এই যে পেস্ট অপশন আছে এখানে যদি পেস্ট করি, দেখুন আমাদের লেখাটি পেস্ট হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে একটি পেজ সেট আপ করতে হয়। কোনো একটি ডকুমেন্টস প্রিন্ট করার জন্য আমাদেরকে পেজ সেট আপ করে নিতে হয়, মার্জিন দিয়ে নিতে হয়। আমাদের টপে আমরা ওয়ান দিয়ে আসে, বটমে আসে, লেফটে আসে, রাইটে আসে। এখন আমরা এটাকে সেট করে নিব, সেজন্য পেজ সেট আপে চলে যাব। পেজ সেট আপ, পেজ লেআউট থেকে পেজ সেট আপে চলে যাব। এখানে আমাদের মার্জিন আছে, আমাদের এই পেজ লম্বালম্বি হবে, এই জন্য পোর্ট্রেট। আমরা যদি আমাদের আড়াআড়ি হয়, যদি হরাইজন্টাল হয় তাহলে ল্যান্ডস্কেপ করে দিতাম, ওকে বাটনে ক্লিক করে দেখুন আমাদের পেজটি আড়াআড়িভাবে হয়ে গিয়েছে বা পাশাপাশি হয়ে গিয়েছে, এটা হরাইজন্টাল। আর আমরা যদি লম্বালম্বি রাখতে চাই তাহলে ভার্টিক্যাল, এটা পোর্ট্রেট থাকবে। আমাদের মার্জিন যদি আমরা টপে আমরা 2.5 দেই, যে কোনো প্যাডের মধ্যে প্রিন্ট দিতে গেলে আমাদের 2.5 বা 2.3 দিয়ে কাজ করতে হয়, কারণ প্যাডের উপরে লেটার হেড থাকে, ওটুকু বাদ দিয়ে আমাদের প্রিন্ট করতে হয়। আমরা লেফটে 1.5 দিয়ে নিলাম, বটমে 1.5 দিয়ে নিলাম, আমরা রাইটে 0.5 দিয়ে নিলাম। ওকে ওকে বাটনে ক্লিক করলাম, দেখুন আমাদের পেজ সেট আপ হয়ে গিয়েছে, টপে 2.5, লেফটে 1.5, রাইটে 0.5, আর বটমে 1 বা 1.5। এখন আমরা দেখুন আমাদের লেখাগুলো অনেক, একটা থেকে আরেকটা লেখার দূরত্ব অনেক বেশি, সেজন্য আমাদেরকে লেখাটুকুকে সেট আপ করে নিই। লেখা সিলেক্ট করে আমরা এখানে 10 আছে সেটাকে আমরা 0 করে দিই, দেখুন লেখার দূরত্ব কমে গিয়েছে। মার্জিন যদি আমরা রিসাইজ করতে চাই তাহলে আমরা পূর্বের মতো পেজ লেআউটে যে পেজ সেট আপে যে আমরা মার্জিন ঠিক করে নিতে পারি।
আমরা পেপার সাইজও ঠিক করে নিতে পারি। এখানে যদি আমাদের পেপার লেটার সাইজ আছে, আমরা লিগাল সাইজ করতে পারি, আমরা এ ফোর সাইজ করতে পারি। আমাদের ম্যাক্সিমাম কাজই এ ফোর সাইজের হবে, আমরা এ ফোর সাইজ নিয়ে নিলাম। ওকে বাটনে ক্লিক করলাম, আমাদের এ ফোর সাইজের পেজ হয়ে গেল। এটা এই লেখাটা কীভাবে প্রদর্শন করবে, কীরকম দেখাবে, সেই জন্য আমাদেরকে প্রিভিউ করতে হয়। আমরা প্রিভিউ দেখার জন্য অফিস বাটনে ক্লিক করে প্রিন্ট প্রিন্ট প্রিভিউতে চলে যাব। দেখুন আমাদের এই পেজটি কীভাবে প্রিন্ট হবে সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। আমরা যদি স্ক্যাপ বাটনে ক্লিক করি তাহলে আমরা প্রিন্ট প্রিভিউ থেকে বের হয়ে আসব, অথবা আমরা এখান থেকে প্রিন্ট আরেকবার যদি ক্লিক করি তাহলে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসলাম। আমাদের যদি অনেকগুলো পেজ থাকে সেক্ষেত্রে আমাদের পেজ নাম্বার দিতে হয়। দেখুন আমাদের একটি পেজ আছে, সেজন্য আমাদের পেজ নাম্বার দেওয়া প্রয়োজন নেই, কিন্তু যদি অনেকগুলো পেজ থাকে তখন আমাদেরকে পেজ নাম্বার দিতে হয়, আমরা কোন পেজে কাজ করতেছি সেটা জানার জন্য। আমরা কিছু টেক্সট নিয়ে নেই, যেখানে আমাদের বর্তমানে ছয়টি পেজ আছে, সিক্স অফ সিক্স। পেজ নাম্বার ওয়ান, পেজ নাম্বার টু, কিন্তু আমরা পেজ নাম্বার থ্রি, বাট আমরা আমাদের এখানে পেজ নাম্বার নেই। আমরা পেজ সেট আপটা আরেকবার একটু করে নিই, সব সাইডে ওয়ান ওয়ান দিয়ে নিই। আমাদের মোট পেজ এখন হয়ে গেল পাঁচটি। পেজ নাম্বার দেওয়ার জন্য আমাদেরকে ইনসার্ট বাটনে ক্লিক করলাম, এখান থেকে দেখুন পেজ নাম্বার আছে, পেজ নাম্বারে ক্লিক করলাম। টপ অফ পেজ, কোথায় আমরা পেজ দিতে নাম্বার দিব, টপে দেওয়া দিতে পারি, বটমে দিতে পারি, পেজ মার এখান থেকে আমরা টপে দিয়ে নিলাম। দেখুন আমাদের পেজ নাম্বার টপে চলে এসেছে, পেজ নাম্বার ওয়ান, পেজ নাম্বার টু, পেজ নাম্বার থ্রি, লাস্টে চলে যায় দেখুন পেজ নাম্বার ফাইভ। এখন যদি আমরা এই পেজ নাম্বার আমরা মুছে ফেলতে চাই তাহলে কি করব, আমরা আমরা যে কোনো পেজে যেয়ে এখানে যাওয়ার পরে হেডারে ক্লিক করার পরে আমরা এই পেজ নাম্বার যদি ডিলিট করে দিই বাম পাশ থেকে, বাম পাশে আমাদের পেজ ডিলিট হয়ে গিয়েছে, পেজ নাম্বার ডিলিট হয়ে গিয়েছে। এখন আমাদের অনেক ক্ষেত্রে আমাদের লেটার হেড প্যাড প্রয়োজন হয়, যে আমাদের প্রতি পেজেই সেম হেডার থাকবে এবং প্রতি পেজেই সেম ফুটার থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের মাউস পয়েন্টার নিয়ে যে হেডারে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা হেডার লিখে দিব। দেখুন আমরা বাইরে চলে আসলাম, প্রত্যেক পেজে আমাদের দিস ইজ মাই হেডার পেজ চলে এসেছে। দেখুন আমরা একবার লেখার সাথে সাথে সব জায়গায় চলে এসেছে। এখানে আমরা কোম্পানি নেম দিয়ে দিই, সাপোজ ধরেন ইউ সফট আইটি। দেখুন আমাদের বাইরে ক্লিক করলাম, ইউসফট আইটি, সব জায়গাতেই এটা চলে এসেছে। আমরা অ্যাড্রেস দিয়ে দিতে পারি ফোটারে। আমরা হেডারে ক্লিক করার পরে আমরা যদি ফোটারে যেতে চাই, এই ফোটার অপশন আছে, এখান থেকে যেতে পারি, বা আমরা সরাসরি ফোটারে চলে যেতে পারি। ফোটারে অ্যাড্রেস দিয়ে দিই ওয়ান বাই ওয়ান,
ধানমন্ডি ঢাকা, এখন আমাদের প্রতিটা পেজেই আমাদের হেডার এবং ফুটার তৈরি হয়ে গেছে। এখন আমাদের এমন অনেক সময় আমাদের অনেক ফাইল থাকে যে ফাইলগুলোকে আমাদেরকে কোথায় কাজ করেছে পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা ফাইল লোকেশনটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, ফুটারে দিয়ে দিতে পারি। আমরা ফুটারে থাকা অবস্থায় কুইক পার্টে ক্লিক করব, সেখান থেকে আমরা ফিল্ডে যাব, ফিল্ড থেকে আমরা ফাইল নেমে যাব, সেখান থেকে আমরা আপার কেসে দেবো না, লোয়ার কেসে দেবো না, ফার্স্ট ক্যাপিটাল দেবো না, টাইটেল কেস দেবো সেটা আমরা সিলেক্ট করে দিলাম, আমরা নানই রাখলাম আপাতত। যদি ওকে বাটনে ক্লিক করি দেখুন আমাদের ফাইল নেমটি এখানে চলে এসেছে, ফার্স্ট ফাইল ডট ডিওসিএক্স, আমাদের ফাইলের নাম ফার্স্ট ফাইল ডট ডিওসিএক্স। এখন যদি আমরা এই ফাইলটি কোথায় আছে সেই লোকেশন সহ যদি জানতে চাই সেক্ষেত্রে আমরা দিতে পারবো। আমরা আপাতত ফুটার এটাকে আমরা ডিলিট করে দিই, ফাইল নেমটা রেখে দিলাম। আমরা যদি এটার লোকেশন সহ জানতে চাই সেক্ষেত্রে আমরা কুইক পার্টে থাকার থেকে ফিল্ডে যাব, ফিল্ডে যাওয়ার পরে ফাইল নেমে যাব, আমরা পুরোটাই কেটে দিই, আবার নতুন করে করি, কুইক পার্ট ফিল্ড ফাইল নেম, এখানে অ্যাড পাথ টু ফাইল নেম এই এখানে টিক চিহ্ন দিয়ে ওকে বাটনে ক্লিক করব। দেখুন আমাদের ফাইল এই ফাইলটি ডি ড্রাইভে আছে এবং কী নামে আছে তার দেখাচ্ছে। এই ফাইলটি যদি আমাদের আরেকটি ফাইলের ফোল্ডারের ভিতরে থাকতো সেটাও আমাদের প্রদর্শন করতো। আমরা সেভ করে বের হয়ে আসি, আমরা ডি ড্রাইভে চলে যাই, এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, আমরা ফোল্ডারের নাম দিলাম ওয়ার্ড ডকুমেন্ট। এখন আমরা এই ফাইলটিকে আমরা এই ফোল্ডারের মধ্যে নিয়ে যাই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে গেলাম। দেখুন আমাদের ফার্স্ট ফাইলটি এটার মধ্যে আছে। আমরা যদি এই ফাইলটি ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করতে পারি বা স্টার্ট মেনুতে যে ওই পূর্বের ন্যায় ওপেন করতে পারি। আমরা আপডেট ফিল্ড ক্লিক করলাম, দেখুন আমাদের নিউ ফাইল লোকেশনটি দেখাচ্ছে, ডি ড্রাইভ ওয়ার্ড ডকুমেন্টস ফার্স্ট ফাইল ডট ডিওসিএক্স। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।